Assalamualaikum everyone, welcome back to SR Canadian Lifestyle. আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ঈদের আগের দিনে আমি কী কী করেছি এটা আপনাদেরকে শেয়ার করব। কারণ ঈদের আগের দিন সবাই তো বিজি থাকে, তো আমিও বিজি ছিলাম। আজকে আমার মেয়ে রান্না করছে, আমি ওকে বলে বলে দিচ্ছি আর ও রান্না করছে, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি রান্না করতে পারি নাই কারণ আমি COVID-19 ভ্যাকসিন দিছি, তো আমার হাতে অনেক ব্যথা। আমি যখন ভ্যাকসিনটা দিছি তখন বুঝি নাই যে ব্যথা হবে, আর এটা খেয়াল করি নাই যে সামনে যে ঈদ। তো আমার এই হাতে ব্যথার জন্য আমি রান্না করতে পারতেছি না। তো আমার হাজব্যান্ড সব কিছু কেটে ধুয়ে রেখে দিছে, পরে ওর একটা কাজে জন্য ফোন আসছে, পরে চলে গেছে ও কাজে, তাই জন্য নইলে ও রান্না করতে। পরে আমার মেয়ে ওর ক্লাস শেষে পরে ওকে আমি বলে বলে দিছি আর ও রান্না করছে। তো এটা আমার আর কি খুবই স্পেশাল ডে যে আমার মেয়ে রান্না করছে সব কিছু, তো আমার জন্য এটা একটা মেমোরি থাকবে আর কি। যে ঈদের আগের দিন সব মারা সবাই তো বিজি থাকে, কারণ ঈদের দিন তো কেউ কিছু করে না, কারণ মেহমান বাটে পারি দে, তো কেউ মেহমান আসবে না। তারপরও আমরা নিজেদের জন্য আর কি ফ্যামিলির জন্য করতে হয়, তাই জন্য আমি রান্না করছি। আর ফ্রাইডে স্যাটারডে সানডে জন্য একটু বেশি করে রান্না করছি, তো আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি একদম মানে সকাল থেকে একদম ইফতার পর্যন্ত আপনাদেরকে দেখাবো, ইফতার পরে কী করেছি এটাও দেখাবো। আপনারা সাথে থাকবেন আনটিল আট। बंदगी का
ফাইনালি আমাদের মামের রান্না শেষ হয়ে গেছে। তো দেখবেন এখানে গরুর মাংস রান্না হয়েছে, চিংড়ি পোনা, তারপর চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ, ঢেঁড়স ভাজি আলু দিয়ে, তারপর চটপটি রান্না হয়েছে, তারপরে তান্দুরি চিকেন। এখন আমার মেয়ের ফেভারিট হচ্ছে ওই চিনির পিঠা, এটা বলে আর কি। তো ওই চিনির পিঠাটা আমরা এখন বানাবো। তো এটা আমি এক হাত দিয়ে বানানো যায়, তো এই জন্য আমি বানাইতেছি, ও রেকর্ড করতেছে। তো এটা আর কি ওর অনেক প্রিয়। তো রান্না করার সময় বলতেছে, মা এটা বানা কি। তো আমি বলতেছি কীভাবে, আমার তো হয় না। তারপরে আমি ট্রাই করছি, তো মাশাল্লাহ দেখেন আমরা বানিয়ে ফেলছি চিনির পিঠা। তারপর ইফতারে আমাদের আজকে ইফতার আর বানানো হয় নাই। আমার মেয়েজ মেয়ে খুব পছন্দ করে পাপাইজ, তো আমরা ইফতারে লাস্ট ইফতারে স্পেশাল পাপাইজ খাইলাম। খাওয়ার পরে নামাজ টামাজ পরে মেয়েদেরকে মেহেন্দি পরাইয়া দিলাম, কারণ আমি এত সুন্দর করে মেহেন্দি ডিজাইন করতে পারি না। তারপরে যেহেতু ঈদ, তো এই জন্য ওদেরকে একটু মেহেন্দি পরাইয়া দিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম। কিন্তু ঈদের সময় তো ওদের তো একটু খুশির দরকার, তো এই জন্য আমি যত কষ্টই হোক আমি ওদেরকে মেহেন্দি পরাইয়া দিছি যেরকম পারছি আর কি। আমি হাত দিয়ে পারতেছি না, তারপরেও আর কি ট্রাই করছি। তো আমি সুন্দর ডিজাইন জানি না, তো যেরকম পারছি এরকম দিছি। তো আপনারা দেখেন, আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর সবাইকে ঈদ মুবারক, আর দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।